নতুন বছরের শুরুর সাথে খাওয়া দাওয়ার একটা অন্তরঙ্গ সম্পর্ক থেকেই যায়, আর সেই শুরুটা যদি মাটন কারি দিয়ে হয় তাহলে আর কি চাই। তাই আজকে আমি বানাবো নিউ ইয়ার স্পেশাল আলু দিয়ে মাটন কারি, যা তৈরি হবে একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম ঘরের মশলা দিয়ে। তাহলে শুরু করা যাক। তার জন্য আমি এখানে 2 কেজি মাটন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 গোটা পাতিলেবুর রস, এখানে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন 100 গ্রাম মতন। আর এগুলো সব কিছু ভালো করে মেশানোর জন্য একটু সর্ষের তেল আর সঙ্গে একটু নুনও দিয়ে দেবো। সব কিছু ভালো করে মাটনের সাথে মিশিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। ম্যারিনেট 1 থেকে 1.5 ঘন্টা মতন করব ঢাকা দিয়ে। চিকেনের ম্যারিনেট না করলেও চলে, তবে মাটনের ম্যারিনেটটা করলে ভালো হয়। এখানে আমি 6টা বড় সাইজের আলু নিয়েছি এবং আলুগুলো এরকম একটু বড় সাইজে কেটে নিয়েছি। মাটন কারি আমি সর্ষের তেলে করব, তার জন্য আলুগুলো সবার আগে ভেজে নেব। সঙ্গে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। আলুগুলো একটু এখানে লালচে করে ভেজে নেব। এখানে আগে থেকে আমি আলু নুন হলুদ মাখিয়ে রাখিনি। হলুদ নুন পরে দেওয়ার ফলে আলুর কালারটাও যেমন সুন্দর আসবে, তেলের কালারটাও তেমন সুন্দর আসবে। এই তেলে যেহেতু মাংস রান্না হবে, মাংসের কালারটাও ভালো আসবে। আলুগুলো প্রায় 60% কুক হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন তেলের কালারটা কি সুন্দর এসেছে। যেহেতু 2 কেজি মাটন আছে, আমি এখানে আর একটু সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হলে 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দেব, সঙ্গে গোটা গরম মশলা একটু দিয়ে দেব, 3 থেকে 4টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। জিরে আর গোটা গরম মশলার সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 1 কেজি মতন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা এবং নরম হওয়ার জন্য এখানে 1 চামচ মতন নুন দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা লালচে না হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা লালচে ভাজা হয়ে গেছে এই সময় এখানে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষা হয়ে গেছে এই সময় আরও কিছু মশলা এখানে অ্যাড করব। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, সঙ্গে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেবো। তার জন্য এখানে আমি সামান্য জল দিলাম, যাতে সব মশলা ভালো করে মিশে যায়। মশলা কষা হয়ে গিয়েছে এই সময় এখানে আমি 3টে টমেটো দিয়ে দেবো, সঙ্গে একটু নুনও দিয়ে দেবো, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এরপর মশলা টমেটোটা একসাথে কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে আর টমেটো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে এই সময় এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। উপর থেকে নিচ আর নিচ থেকে উপর করে নেড়ে চেড়ে ভালো করে মাটনের সাথে মশলাটা মিশিয়ে দিতে হবে এবং মাটনটা কষতে হবে। 5 থেকে 7 মিনিট মাটনটা এরকম কষার পরে মাটনটা একটু সফট হওয়ার জন্য আমি ঢেকে দেবো। 10 থেকে 12 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার ফলে একদিকে যেমন মাটনটা সফট হবে, অন্যদিকে তেলটাও একটু রিলিজ করবে, মাটনের টেস্টটা ভালো হবে। দেখাই যাচ্ছে মাটনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও রিলিজ করেছে। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে মাটনটা কষতে থাকবো, ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ মাটনটা ড্রাই হয়ে যাচ্ছে। মাটন কষতে অনেকটাই টাইম লাগে, কারণ এই মাটন কষার উপরই মাটন কারির টেস্টটা ডিপেন্ড করে। প্রায় 40 থেকে 45 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে মাটনটা কষতে হবে।
আর তারপর যখন এরকম কালচে কালার আসবে তখন বুঝতে হবে মাটন কষাটা হয়ে গেছে। এই সময় এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মাটনের সাথে 5 থেকে 7 মিনিট মতন কষে নেব। মাটনের সাথে আলু কষা হয়ে গেছে, এরপর এখানে জল দিয়ে দেবো। যদি কড়াইতেই মাটন সেদ্ধ করতে চান তাহলে অনেকটাই সময় লাগে, প্রায় 35 থেকে 40 মিনিট। আর যদি প্রেশার কুকারে করতে চান তাহলে 12 থেকে 15 মিনিট সময় লাগবে। যেখানে করুন টেস্টে কোনো তারতম্য হবে না, তবে প্রেশারে দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো ওপরে থাকে। তলায় বা মাঝখানে আলুগুলো পড়লে আলুগুলো ঘেঁটে যেতে পারে। এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি এবং জলটা এমনভাবে দিতে হবে যাতে মাটনের লেয়ার পর্যন্তই জলটা থাকে। মিডিয়াম ফ্লেমে 5টা সিটি দেবো এবং তারপর এই প্রেশার কুকারের ঢাকনাটা সঙ্গে সঙ্গে খুলবো না, যতক্ষণ না প্রেশার কুকারের প্রেশারটা অটোমেটিক রিলিজ হচ্ছে। 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে মাটনটা প্রেশার কুকার থেকে কড়াইতে আবার দিয়ে দিয়েছি যাতে গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিতে পারি আর পরিবেশন করতেও কোনো অসুবিধা না হয়। তাহলে দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আলু দিয়ে মাটন কারি রেডি হয়ে গেল। আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়নি। বছর শুরুতে এরকম একটা ইজি টেস্টি মাটন কারি বানানোই যায়। এই নিউ ইয়ার স্পেশাল মাটন কারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এরকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।